সংসার করতে এসে মানুষ কত কিছু ছাড় দেয়, প্রিয় অপ্রিয় কত কিছুর সাথে মানিয়ে নেয়, তারপর একদিন এসে সেই নিত্যদিনকার সংসারে নিজেকে আর খুঁজে পায় না, সবাই যে যার মতো করে ব্যস্ত হয়ে যায়, আর অপ্রয়োজনীয় হয়ে ওঠে সবার ভালো চাওয়া সেই মানুষটা। সংসার সামলানো, ছেলে মেয়েকে বড় করা আর সবার মন রাখার দায়িত্ব পালন করতে করতেই কেটে যায় একটা সংসার। মনে হয় সব কিছু চলছে একটা অভ্যাসে, এই অভ্যাসের বাইরে যেন আর কিচ্ছুই নয়। ব্যাস একটা সংসার চলছে, কিন্তু একজন অন্যজনের প্রতি কতটুকু ভালোবাসা, কতটুকু দায়িত্ববোধ আছে এটা জানার বা দেখার কোনো প্রয়োজনীয় পড়ে না। সব কিছু সামলাতে সামলাতে আমরা ভুলে যাই এত কিছুর বাহিরেও নিজেদের একটু সময় নেওয়া দরকার। একসাথে অনেকগুলো বছর কাটানোর পরেও বাকি থেকে যায় অনেক কথা, অজানা থেকে যায় অনেক গল্প, অথচ তারাই হাতের উপর হাত রেখে পার করে দিয়েছে অনেকগুলো বছর। আচ্ছা, এত কিছুর পরেও কি ভালোবাসার অভাব বোধ হয়তো বা হয়, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি কোনো ভালোবাসাই যেন সম্পর্কের ভিতরে হাহাকার না থাকে, প্রতিটি সম্পর্কই যত্ন আর ভালোবাসায় বাচুক।